জাতির মেরুদণ্ড ভেঙে দিতে পরিকল্পিতভাবে নতুন শিক্ষাক্রম তৈরি করেছে সরকার মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দেশের রাজনীতিতে অশনির সংকেত দেখা যাচ্ছে মন্তব্য করে অচিরে আরও কর্মসূচি দেওয়ার কথা জানিয়েছেন বিএনপি নেতারা রাশিদুল কাদিরের রিপোর্ট চলমান নানা রাজনৈতিক ইস্যুতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনি জানান শুক্রবার সারা দেশে জেলা শহরে এবং শনিবার মহানগরগুলোতে কালো পতাকা মিছিল করবে বিএনপি এরই মধ্যে নয়াপল্টনের কর্মসূচির জন্য মৌখিক অনুমতি পাওয়া গেছে আমরা চিঠি দিয়েছি আমরা অনুমতি মৌখিকভাবে দেওয়া হয়েছে আমাদের শিক্ষা কারিকুলাম নিয়ে বিতর্ক প্রসঙ্গে রিজভী বলেন সরকার বিজ্ঞান বিরোধী নীতি আদর্শহীন শিক্ষা কার্যক্রম চালু করেছে যাতে জাতি মেধাহীন হয়ে পড়বে ইতিহাস ঐতিহ্য আমাদের মূল্যবোধ বিরোধী অত্যন্ত পরিকল্পিতভাবে সুপরিকল্পিতভাবে এই কারিকুলামে তারা নিয়ে আসছে আমরা আমাদের যে অস্তিত্ব আমাদের জাতিগত অস্তিত্ব ভুলিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা চালাচ্ছেন সরকার প্রভুদের দ্বারা প্রভাবিত হয়ে বিরোধীদের স্তব্ধ করতে চাচ্ছে বলেও অভিযোগ করেন এই বিএনপি নেতা জন্য পূর্ব পরিকল্পিতভাবে দেশে গণতন্ত্রকামী মানুষের উপর চালনা হয় বর্বরতা নির্যাতন এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপি নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় এতে বক্তারা বলেন সরকারের অত্যাচার নির্যাতনে নেতাকর্মীরা আরও উজ্জীবিত হয়ে উঠছে ইনশাল্লাহ অচিরেই দল কর্মসূচি দিবে আগামী 26-27 তারিখে কালো পতাকা মিছিল হবে তার থেকেই শুরু হবে বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তির আন্দোলন বিএনপি নেতারা বলেন সরকার বিরোধী মতকে ধ্বংসের চেষ্টা করছে এমন অবস্থা থেকে উত্তরণের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে রাশিদুল কাদির নাগরিক ঢাকা অন করুন ভ্যাকেশন মোড এনার্জি সেভ করুন নিশ্চিন্তে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বুঝে আপনার প্রয়োজন